হ্যালো দর্শকবিন্দু আপনার সকলকে স্যাপটেক ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আপনারা সকলে জানেন যে বছরে অর্থাৎ দু হাজার একুশ সালে মাধ্যমিক পরীক্ষার জন্য যে রেজাল্ট তৈরি হবে সেই রেজাল্টে ক্লাস নাইনের নাম্বারগুলো গুরুত্ব পেয়েছে এবং সেই নাম্বারগুলো তুলে দিতে হবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের যে নতুন ওয়েবসাইট আছে সেই নতুন ওয়েবসাইটে এবং সেই জন্য একটি নতুন নোটিফিকেশান জারি করেছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান এই সেকেন্ডারি এডুকেশান এই নোটিফিকেশানটি করা হচ্ছে প্রত্যেকটি স্কুলের হেডমাস্টার মশাইকে এবং এই নোটিফিকেশানে বলা হচ্ছে যে দু হাজার একুশ সালে যা রেগুলার ক্যান্ডিডেট ছিল মাধ্যমিকের তাদের ক্লাস নাইনের নাম্বারগুলো আপলোড করার জন্য একটি ইউনিক ওয়েবসাইট চালু করা হচ্ছে এই ওয়েবসাইটটি হচ্ছে ডব্লু ডট ডব্লু ডেটা ডট কম এবং এই ওয়েবসাইটটি চালু হবে একুশ ছয় দু হাজার একুশের সকাল এগারোটা থেকে এবং প্রত্যেকটি স্কুলকে সেখানে লগ ইন করতে হবে এবং লগ ইন করার যে ইনস্ট্রাকশন আছে এই ওয়েবসাইটে ইনস্ট্রাকশান বলে একটি ট্যাব থাকবে সেখানে সমস্ত ইনস্ট্রাকশান দেওয়া থাকবে কীভাবে এই কাজটি করা হবে এখানে আরও এক কিছু কথা বলা হয়েছে দিস ইজ ফার্জার টু বি নোটেড দ্যাট সাবজেক্ট ওয়াইজ মার্কস আউট অফ হান্ড্রেড অফ ইচ ক্যানডেট টু বি এন্টার্ড অ্যাজ পার লিস্ট শোন ইন দ্য ওয়েবসাইট ফর দ্য রেসপেক্টিভ ইনস্টিটিউশন অর্থাৎ প্রত্যেকটি ইনস্টিটিউশন যখন লগ হয়ে যাবে লগ ইন হওয়ার পর সেখানে সেই স্কুলের সমস্ত ছাত্রছাত্রীর নামগুলো তারা দেখতে পাবেন এখানে সব থেকে প্রথমে যেটি হচ্ছে যে প্রত্যেকটি সাবজেক্টের যে মার্কস বসানো হবে সেই মার্কসটি বসানো হবে একশো নম্বরের ভিত্তিতে দুশো নম্বরের ভিত্তিতে নয় একশো নম্বরের ভিত্তিতে যে মার্কস হবে সেই মার্কসটি বসাতে হবে এবং তার সঙ্গে প্রত্যেকটি স্কুলকে বলা হচ্ছে যে প্রত্যেকটি স্টুডেন্টের নাম এবং রেজিস্ট্রেশন নাম্বার সবগুলো যে একদম সঠিক আছে সেটা চেক করে নিতে এবং প্রত্যেকটি স্টুডেন্টের নাম্বারকে সাবমিট করতে হবে চব্বিশে জুন দু হাজার একুশের মধ্যে অর্থাৎ মোট চার দিন পাচ্ছেন এই চার দিনের মধ্যে সমস্ত নাম্বারগুলোকে আপডেট করে দিতে হবে তার সঙ্গে আরও কিছু স্ট্রিক ইনস্ট্রাকশন এখানে দেওয়া হচ্ছে তার সঙ্গে বলা হচ্ছে মার্ক রেজিস্টার অফ দ্য ইনস্টিটিউশন ফর ক্লাস নাইন মাস্ট বি রেডি ফর সাবমিশন টু দ্য বোর্ড অ্যাজ অ্যান্ড হোয়েন আর্ক্স অর্থাৎ ক্লাস নাইনের যে রেজিস্টারটি আছে সেই যে রেজিস্টার থেকে আপনার নাম্বারগুলোকে তুলছেন ওয়েবসাইটে সেই রেজিস্টারটি যাতে তৈরি থাকে যখনই বোর্ড চাইবে সেটিকে আপনাকে জমা দিতে আপনি বাধ্য থাকবেন তার সঙ্গে লাস্ট লাইনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এনি ডিসক্রিপেন্সি স্ল্যাশ টেম্পারিং ফাউন্ড ইন দ্য মার্ক রেজিস্টার অ্যাজ ওয়েল অ্যাজ ইন সাবমিট মার্কস ইন দ্য ওয়েবসাইট স্যাল লিড অ্যাকশন অ্যাজ পার রুল অর্থাৎ আপনারা যদি মনে করেন যে ক্লাস নাইনের যে মার্কস রেজিস্টার আছে তার থেকে অনেক বাড়িয়ে দিবেন বা কেটে কুটে আরও ঠিক করে বেশি নম্বর দিয়ে পাঠাবেন কিন্তু সেক্ষেত্রে কিন্তু বোর্ড আপনাদের সেই মার্কস রেজিস্টার চাইবে এবং এই মার্কস রেজিস্টারে যদি কোনো প্রকারের গণ্ডগোল থাকে অর্থাৎ যে ডেটা আপনি আপলোড করেছেন ওয়েবসাইটে এবং যে ডেটা আপনার রেজিস্টারে আছে এই দুটো যদি না মেলে অথবা কোনো রকমের টেম্পারিং থাকে অর্থাৎ কাটাকুটি থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে বোর্ড অ্যাজ পার রুল সেই স্কুলের বিরুদ্ধে অ্যাকশান নেবে এটা গেল যে ইন্সট্রাকশন যেটি দেওয়া হয়েছে মাধ্যমিক বোর্ড থেকে এবার চলুন দেখিনি কিভাবে আমরা এই ডেটাগুলোকে আপলোড করব ওয়েবসাইটে তাহলে আমরা দেখিনি কিভাবে এই প্রকাশটি করব সব থেকে প্রথমে আপনারা ওপেন করবেন ডব্লিউ ডব্লিউ ডট ডব্লু বিবিএসি ডেটা ডট কম এই পেজটি ওপেন করলে আপনারা এরকম একটি পেজ দেখতে পাবেন যেখানে আপনারা একটি বাটন পাবেন লগ পেজ এই লগ পেজে ক্লিক করবেন লগ পেজে ক্লিক করলে এখানে একটি লগ পেজ ওপেন হবে এই পেজে আপনারা দুটো অপশান পাবেন একটি হচ্ছে ইউজার আইডি আর একটা হচ্ছে পাসওয়ার্ড এই ইউজার আইডির জায়গায় দেবেন আপনাদের স্কুলের এমপি ইন্ডেক্স কোড এবং পাসওয়ার্ডের জায়গায় দেবেন পাসওয়ার্ড পি এ ডাবলএস ডব্লু ওআরডি এবং এই দুটি দিয়ে পরে এবার লগ ইন বাটনে ক্লিক করবেন লগ ইন বাটনে ক্লিক করা হয়ে গেলে পরে এবার আপনাদের সামনে আরেকটি পেজ ওপেন হবে সেটি হচ্ছে আপডেট প্রোফাইল আপডেট প্রোফাইলে আপনাদেরকে এখানে প্রোফাইল আপডেটের জন্য বলা হবে এখানে আপনারা কী কী দেবেন নেম অফ এইচ এম টিআইসি অর্থাৎ এইচ এম অথবা টিআইসি নাম দেবেন তার ইমেল অ্যাড্রেস দেবেন এবং তার মোবাইল নাম্বারটি এখানে দেবেন মোবাইল নাম্বার দিয়ে দেওয়ার পর আপনারা একবার সেভ করবেন অর্থাৎ সেভ বাটনে ক্লিক করবেন এটি একবারে আসবে অর্থাৎ যখন আপনি প্রথমবার লগ ইন করবেন তখনই খালি শুধুমাত্র এই পেজটি আসবে এই পেজটি কমপ্লিট করে দেওয়ার পর তারপরে আবার একটি পেজ চলে আসবে সে পেজটি হচ্ছে রিসেট পাসওয়ার্ড এই পেজটিও একবারে আসবে যখন আপনারা প্রথমবার লগ করবেন তখন এখানে কি করবেন ওল্ড পাসওয়ার্ডের জায়গায় আপনার পুরাতন যে পাসওয়ার্ড আছে অর্থাৎ পি এ এস ডব্লিউ বা ডিফল্ট যে পাসওয়ার্ডটি আছে সেটি দেবেন তার সঙ্গে এখানে নিচে নিউ পাসওয়ার্ড বলে যে জায়গা আছে সেখানে আপনার মিনিমাম আট অক্ষরে একটি পাসওয়ার্ড আপনারা দেবেন এবং সেই পাসওয়ার্ডকে আবার নিচে দেবেন রিটাইপ করবেন অর্থাৎ নিউ পাসওয়ার্ডে যেটি দেবেন নিচেও সেই একই পাসওয়ার্ডটি আবার লিখবেন এবার তারপরে চেঞ্জ পাসওয়ার্ড যে বাটন আছে চেঞ্জ পাসওয়ার্ডে আপনারা ক্লিক করবেন চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করলে আপনাদেরকে স্কুলের ড্যাশবোর্ডে নিয়ে যাবে স্কুলের ড্যাশবোর্ডে আপনারা দেখতে পান আপনার যে ইন্ডেক্স নাম্বার দিয়ে পড়ে আপনি লগ ইন করছেন সেই ইন্ডেক্স নাম্বারে যে স্কুলটি আছে সেই স্কুলের নামটি আপনারা এখানে দেখতে পাবেন তার সঙ্গে দেখতে পাবেন যে স্কুলের কতগুলো মেল ক্যান্ডিডেট কতগুলো ফিমেল ক্যান্ডিডেট আছে মাধ্যমিক পরীক্ষার জন্য তাদের নাম্বারগুলো আপনারা এখানে দেখতে পাবেন তার সঙ্গে টোটাল কতগুলো আছে সেগুলোও দেখতে পাবেন তার সঙ্গে দেখতে পাবেন কতগুলো মার্কস এন্ট্রি হয়নি এবং কতগুলো মার্কস এন্ট্রি হয়ে গেছে এবং তার সঙ্গে নিচে আপনারা দেখতে পাবেন প্রত্যেকটি স্টুডেন্ট অর্থাৎ যতগুলো ও কোয়ালিফাইং স্টুডেন্ট আছে মাধ্যমিক পরীক্ষার জন্য তাদের লিস্টটি এখানে দেখতে পাবেন তাদের রোল নাম্বার তাদের নাম তাদের বাবার নাম তার রেজিস্ট্রেশন নাম্বার আপনারা এখানে দেখতে পাবেন যখন আপনারা এই কাজটি শুরু করবেন তার আগে অবশ্যই চেক করে নেবেন যে এখানে যে রেজিস্ট্রেশন নাম্বার আছে রেজিস্ট্রেশন নাম্বারে এগেনস্টে তাদের নাম এবং বাবার নামগুলো সব ঠিক আছে কিনা না যদি ঠিক থাকে তাহলে আবার স্টার্ট এন্টারিং মার্কসে চলে যাবেন এবং স্টার্ট এন্টারিং মার্কসে গেলে পরে আপনাদেরকে এরকম একটি পেজ দেখতে পাবেন যেখানে এখানে লিস্ট অফ স্টুডেন্ট অর্থাৎ যতগুলো স্টুডেন্ট থাকবে তাদের লিস্ট থাকবে সেই লিস্টে প্রথম থেকে আপনার ক্লিক করলে পরে প্রথম স্টুডেন্টের সমস্ত ডেটা চলে আসবে অর্থাৎ তার রোল নাম্বার তার রেজিস্ট্রেশন নাম্বার তার নাম তার বাবার নাম তার ডেট অফ বার্থ এবং সাবজেক্ট ওয়েটেজ ফিফটি এখানে দেওয়া থাকবে তারপরে তার যে সাবজেক্টগুলো আছে তার সাবজেক্টের নামগুলো উপরে দেওয়া থাকবে তার নিচে নিচে ছোটো ছোটো বক্স দেওয়া থাকবে সেখানে আপনাকে নাম্বারগুলো ইনপুট করতে হবে এখানে যে নাম্বারগুলো আপনারা ইনপুট করবেন সবই নাম্বার একশোর মধ্যে হবে অর্থাৎ যদি আপনাদের স্কুলে যে পরীক্ষা হচ্ছে পরীক্ষার টোটাল মার্কস দুশোর মধ্যে হয়ে থাকে তাই দুশোর মধ্যে যদি একশো চল্লিশ নম্বর সে পেয়ে থাকে তাহলে পরে সেই সাবজেক্টে তার নম্বর এখানে হবে সত্তর যেহেতু ওইটাই হিসাব করছে আমরা একশোর মধ্যে হিসাব করছি সেই জন্য এখানে সত্তর বসবে এবং প্রত্যেকটি সাবজেক্ট ক্ষেত্রে আপনাকে সেই নাম্বারগুলো আপনাদেরকে বসাতে হবে তারপরে এখানে সমস্ত নাম্বারগুলো আপনার বসিয়ে দেবেন নাম্বারগুলো এখানে যেমন বসানো হয়েছে দেখুন প্রত্যেকটি সাবজেক্টের নাম্বার বসিয়ে দেওয়া হয়েছে তারপরে নিচে দেখবেন প্রিভিউ বাটন আছে এই প্রিভিউ বাটনে ক্লিক করবেন প্রিভিউ বাটনে ক্লিক করলে পরে আপনাদের কাছে এরকম একটি প্রিভিউ চলে আসবে অর্থাৎ এই পাশে পাশে দেখতে পাবেন তা সেই স্টুডেন্টের রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার নাম তার বাবার নাম ডেট অফ বার্থ এবং প্রত্যেকটি সাবজেক্টে যে নাম্বারগুলো আছে নাম্বারগুলো আপনারা আবার চেক করে নেবেন যে এই নাম্বারগুলো আপনারা ঠিক দিয়েছেন কি না যদি এখানে কোনো প্রকারে ভুল থাকে তাহলে এখানে এডিট বাটনে ক্লিক করবেন আর যে কোনো প্রকারে ভুল না থাকে তারপরে এখানে যে সাবমিট বাটন আছে সাবমিট বাটনে ক্লিক করে এটিকে সাবমিট করে দেবেন সাবমিট করে দেওয়া হয়ে গেল পরে এরপরে নেক্সট যে স্টুডেন্ট আছে তার ফর্মটি এখানে ওপেন হয়ে যাবে এবং সেই স্টুডেন্টের ডেটাগুলো অর্থাৎ সেই স্টুডেন্টের মার্কসগুলো আপনারা এবার পরপর এখানে বসিয়ে দেবেন এইভাবে প্রত্যেকটি স্টুডেন্টের ডেটা পর পর বসিয়ে দেওয়ার পর যখন শেষ স্টুডেন্ট ডেটা আপনারা সাবমিট করে দেবেন সাবমিট করে দেওয়ার পর আপনাকে একটি মেসেজ দেখাবে সেই মেসেজটি হচ্ছে অল ইয়র মার্কস সাবমিশন হ্যাজ বিন ডান সাকসেসফুলি থ্যাংক ইউ ফর ইয়ার কোপারেশন এই মেসেজটি দেখানো মানে হচ্ছে আপনার স্কুলের যে সমস্ত স্টুডেন্ট ছিল সেই সমস্ত স্টুডেন্টের সমস্ত ডেটা আপনি আপলোড করে দিয়েছেন আর কোনো স্টুডেন্টের ডেটা বাকি নেই এমনকি আপনি যদি ড্যাশবোর্ডে চলে যান ড্যাশবোর্ডেও গিয়ে দেখতে পাবেন যে আমার আগে দেখছিলাম ড্যাশবোর্ডে এখানে যে মার্কস এন্ট্রি লেফট এখানেও আপনার জিরো দেখাবে এবং মার্কস এনটি কমপ্লিটে যতজন স্টুডেন্ট আপনি মার্কস আপলোড করছেন তাদের সমস্ত তথ্য অর্থাৎ সংখ্যাটা এখানে দেখতে পাবেন তাহলে এ পর্যন্ত হয়ে গেল যে কিভাবে আপনার মার্কস আপলোড করবেন এবার কিছু স্পেশাল কেস থাকে স্পেশাল কেস বলতে কি মোর কোন কোনো স্টুডেন্ট অ্যাবসেন্ট ছিল তাহলে সেক্ষেত্রে কি করবেন যদি অ্যাবসেন্ট থাকে সেক্ষেত্রে আপনারা এখানে এবি লিখবেন অর্থাৎ যে সাবজেক্টে সে অনুপস্থিত ছিল সেক্ষেত্রে এখানে এবি বসবে তাহলে এবি ছাড়া কিন্তু আর অন্য কিছু আপনারা বসাবেন না যদি বসান তাহলে সেক্ষেত্রে এখানে যেমন অন এরোর দেখাচ্ছে এসএইচ ইজ নট এ ভ্যালিড অপশান সেরকম আপনাদের এখানে সেরকম এখানে এরোর মেসেজ দেখাবে একইভাবে এখানে যে নম্বরগুলো বসাবেন সেগুলো সবই একশোর মধ্যে বসাবেন আগেই বলেছি একশোর থেকে বেশি নম্বর যদি বসান তাহলে সেক্ষেত্রে কিন্তু মেসেজ দিবে এরোর মেসেজ যেমন এখানে দিয়েছে যেমন এখানে জিওগ্রাফিতে একশো এক বসানো আছে সেক্ষেত্রে এখানে এরোর মেসেজে জিও একশো নট এ ভ্যালিড অপশন অর্থাৎ একশো বেশি নম্বর আপনারা কোনোভাবে বসাতে পারবেন না আর আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদের বোঝাতে পেরেছি কীভাবে আপনারা এই পুরো কাজটি করবেন এই ডেটা এন্ট্রির বা মার্ক্স আপলোডের আর আশা করি এই ভিডিও আপনাদের ভালো লাগবে যদি এই ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওকে লাইক করুন শেয়ার করুন এবং এই চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এই ভিডিও আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তাহলে আজকে এই পর্যন্তই আবার আপনাদের সঙ্গে দেখাবে পরবর্তী ভিডিওতে